এভরিওয়ান, আমি প্রিয়দর্শিনী আর চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো তোমরা কেমন আছো বলো? আমি তো বেশ ভালোই রয়েছি। এই কালীপুজো তো, কালীপুজোর সময় কিন্তু একটা জিনিসের বিশাল চাহিদা বেড়ে যায়, সেটা হলো এই যে এই বস্তুটি। এটার ভাও যেমন বেড়ে যায় সেরকম দামও প্রচুর বেড়ে যায়। তো এমনি যাই হোক, কিছুদিন আগে নিমো অনেকগুলো বেশ টুনি লাইট কিনে এনেছে, কিন্তু সেগুলো এখনো ডেকোরেশন করা হয়নি। আজকে একটু সময় পেয়েছি, ওই জন্য ডেকোরেশন করবো। ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি, তো তোমরা কিন্তু দেখো। আর হচ্ছে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানো। তো এই দেখো, এটা একটা ইয়েলো কালার। এ বাবা, এটা তারটা ছিঁড়ে গেছে, এটা কিন্তু নতুন, এগুলো সবই নতুন কেনা হয়েছে। এটা এইটা এইটার এটা কি একই কালার? হ্যাঁ একই কালার। এই কালারটা বেশ পুরো ইয়েলো না, একটু ওয়ার্ম কালার। কোনটা সাদা? এটা এটা সাদা। ও আচ্ছা, এটা সাদা কালার। আর কি কি আছে? আর অত বার করতে হবে না, আমি এখান থেকেই দেখিয়ে দিই। এই দেখো অনেকগুলো, এইগুলো হচ্ছে এই বছর কেনা হয়েছে, ঠিক আছে? আর এই বছর কেনা হয়েছে বলে কিন্তু আমরা পুরোনো জিনিসকে একদমই ভুলে যাইনি। এই যে এই প্যাকেটে রয়েছে আগের বছরের টুনিগুলো, এগুলো সব হচ্ছে টুনি লাগানোর যন্ত্রপাতি, ঠিক আছে? এই বক্সে আছে আগের বছরের টুনিগুলো। তো হচ্ছে আগের বছরের টুনি কতগুলো ভালো আছে না আছে জানি না, কারণ জগদ্ধাত্রী পুজোটায় পুরোটাই বৃষ্টি পেয়েছিল টুনিগুলো, তো দেখতে হবে। তো চলো কাজ স্টার্ট করা যাক। তো এখন ছাদে যাওয়া হচ্ছে। ফোনটা রেখে যাও তোমার, আমার দু হাত ভর্তি, আমি কোথা দিয়ে রাখবো ফোন? সাগর কই গেল? এই রোদের মধ্যে যাচ্ছি টুনি লাগাতে। ছাদ আনবো নাকি একটা? এখানে রাখলাম। ইয়েস, সাগর এত ড্রেস আপ করে কেন? এত ড্রেস আপ করে কেন? একটু হাই করে দে আমার ব্লগে, কোটি কোটি দিয়ে আমাকে ভাইরাল করে দে, ভাইরাল করে দেবো তোকে। কিছু ভাই রোদে দেখা যাচ্ছে না। পরিশ্রমে এই এই কটা টুনি লাইট সেট করা হলো। সাগর হাই করছে, সাগর চলে যাবে এক্ষুনি, সাগরের পড়ানো আছে। শুধু এদিকটাই দেয়া হবে, এই সাইড গুলো দেয়া হবে না, কারণ ওটা যেহেতু এটা যেহেতু ফ্রন্ট, এইটাই দেয়া হবে। তো এরপর আবার মই দিয়ে ওপরে উঠতে হবে, ওপরে উঠে আবার মানে বাকি টুনিগুলো দিতে হবে। দেখো গাইজ, এখানে প্রোগ্রাম হচ্ছে কিছু একটা, মানে এখানে রেগুলারই কীর্তন হয়, কিন্তু আজকে কিছু অনুষ্ঠান আছে। এখন মিমো একদম টঙে উঠে টুনি লাইট দিচ্ছে, আমি আর উঠিনি। আকাশটা কি সুন্দর লাগছে দেখো, জাস্ট অসাধারণ লাগছে আকাশটা। দেখো কি সুন্দর লাগছে, মানে আমার ফোনে আরো ভালো লাগছে, পুরো ব্লু আসছে। তুমি করো বুঝলে, আমি একটু এক বোতল জল নিয়ে আসি, খুব তেষ্টা পেয়েছে, আমি যাব আর আসব। প্রায় 2:45 সময় টুনি সেট করতে এসেছিলাম, এখন বেজে গেছে 4:17, প্রচন্ড টায়ার্ড লাগছে। দেখো মুখ চোখের অবস্থা দেখো, পুজোর আগে ঠিক টেন্টে পড়তে হলো, প্রচন্ড গরমও লাগছে। তো এখনো তোমাদের দেখাচ্ছি, ধরো এই একদম ওপর থেকে যে রোটা সেটা হয়ে গেছে, এখনো এই রোটা বাকি আছে, তারপর আবার ওই বাড়িটা বাকি আছে, তার মানে এখনো মোটামুটি 2 ঘন্টার কেস। বলতে কি, দুপুরবেলা ভাত খেয়ে আমার ঘুমানোর অভ্যাস, আর আজকে তো ঘুম হয়নি,
ওই জন্য আমার এখন ঘুম পাচ্ছে, কি আর করব, বাঙালিদের ভাত ঘুমটা মিস করা যায় না। না দুপুরে এসেছিলাম আর সন্ধে হয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে সূর্যটা অস্ত চলে যাচ্ছে। তো এই পোর্শনটাও কমপ্লিট, এখন তো ভালোই লাগছে দেখতে, যদিও বোঝা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেলে তখন এসে ভিউটা আর একবার দেখাবো তোমাদের। অন্ধকার হয়ে গেছে আর অন্ধকারের মধ্যেও মিমো লাইট লাগিয়ে চলছে, কত এনার্জি বাবা। সুজি, অ্যাকচুয়ালি এবার আমরা আমাদের পুরনো বাড়িতে চলে এসেছি। সুজি শুনটু, তো এখন ফুল ভিউটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো এখন এই বাড়িতে টুনিগুলো ডেকোরেট হয়ে যাক, তারপর আরেকটু অন্ধকার হলে, মানে আরেকটু রাত হলে, তখন পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করব।